হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার রোজকার খাওয়া দাওয়াতে চলে এসেছি। আজকে দেখো কি কিনে এসেছি। এখানে আছে উচ্ছে আলু ভাজা, আছে এখানে আছে মোচা চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি আর কি, মোচা আছে, আছে এখানে শিঙি মাছের ঝাল আছে, শিঙি মাছের ঝাল আছে, জিরে দাওয়াটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আচ্ছা এখানে আছে পুঁই শাক চিংড়ি মাছ কুমড়ো দিয়ে করা, আর আছে ফেসা মাছের ঝাল, এটা স্পাইসি টাইপের করা আর কি। তো চলো কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, তোমাদের বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দিও। তোমাদের কাছে আমি তাহলে কি বলবো, খুবই কৃতজ্ঞ থাকবো। একটু পচে পচে শেয়ার করে দিও, তাহলে আমার চ্যানেলটাকে চালাতে ভালো লাগবে। আচ্ছা এখানে আছে জল, বলে দিইনি, এখানে আমি জল নিয়ে খেতে বসি, জল আছে আর আছে নুন, চলো নুন নিয়ে নিই। উচ্ছে আলু ভাজা কিন্তু দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আমি গরম গরম ভাতটা নিয়ে বসেছি, এখন শীতের সময় তো যখনই খাই তখনই ভাতটা করে নিয়ে আসলে কি হয়, গরম গরম ভাতটা থাকে আর ভীষণ ভালো লাগে খেতে। এবার মোচা দিয়ে খাই, চিংড়ি ছোট ছোট চিংড়ি, তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, এই মোচাতে একটু নারকেল কোড়া দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি একটু নারকেল কোড়া দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয় মোচাতে একটু নারকেল কোড়া দিলে। কোনো কথা হবে না, ভীষণ ভালো হয়েছে মোচা, ওইসব চিংড়ি
চিংড়ি পুঁইশাক দিয়ে করা সেটা খাচ্ছি। পুঁইশাকের ডাঁটা চিবোতে ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে একটু বলো তো। সব চিনি ঘরোয়া রান্না কার না ভালো লাগে, যদি আমরা হোটেলে গিয়ে খাই না কেন, আলাদা টেস্ট আলাদা মজা। শিঙি মাছ দিয়ে খাবো,
জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। চিনি মাতে মাথা ভীষণ টেস্ট। পেশা মাছ অনেক বড় বড়, ফেসা মাছে কিন্তু একটু কাঁটা থাকে, বেঁচে বেঁচে খেলে ভীষণ টেস্ট। যে মাছ যত বেশি কাঁটা তত বেশি টেস্ট।
তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আজ এই পর্যন্ত। আবার নিয়ে আসবো রোজকার খাওয়া দাওয়াতে পরের ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।